আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। মাদ্রাসা কারিগরি সহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১১,৮৩,৬৮৬ জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৫,৬২৮ জন। সকালে ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। পরবর্তী বছর থেকে পরীক্ষার দিন প্রশ্নপত্র ছাপা হবে, এজন্য শিক্ষক ও অভিভাবকদেরও সহযোগিতা কামনা করলেন তিনি। আরও জানাচ্ছেন কাজী বাপ্পা। উচ্চশিক্ষায় প্রবেশের ঠিক আগ মুহূর্তে শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার দেশের ৮,৮৬৪ শিক্ষা প্রতিষ্ঠানে ২,৪৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টা থেকে শুরু করে একযোগে চলে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিন অনুষ্ঠিত হলো বাংলা প্রথম পত্রের পরীক্ষা, যেখানে মাদ্রাসার আলিমে অনুষ্ঠিত হলো কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা। ৮টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি সহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১১,৮৩,৮৮৬ জন, যার মধ্যে ছাত্রের সংখ্যা ৬,৩৫,৬৯৭ জন। ৫,৪৭,৯৮৯ জন ছাত্রী অংশ নিচ্ছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। শনিবার থেকে ঢাকায় আইপিইউ এর ১৩৬তম আন্তর্জাতিক সম্মেলন শুরু হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আসা যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের ছিল বাড়তি নজরদারি। আজকে একটুখানি ওই যে জিগাতলা থেকে রিকশা নিয়ে আসতে গেলে এখান থেকে ১০ মিনিটের রাস্তা, এখানে আমরা ১.৫ ঘন্টা লাগে, ৩৫ মিনিটের মতো লেগেছে। সকালে রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিবেশ নিয়ে অনেকটা সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার, এজন্য শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন তিনি। সবাইকে আইনের মুখোমুখি হতে হবে। আপনারা দেখছেন ইতিমধ্যে অনেকে গ্রেফতার হয়েছেন। অসাধু উপায়ে পরীক্ষার খাতায় নম্বর বেশি দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এবার প্রশিক্ষিত কমিটির তত্ত্বাবধানে খাতা দেখার বিষয়টি নিশ্চিত করার কথাও জানান শিক্ষামন্ত্রী। যদি কোথাও কেউ অন্যায্যভাবে নম্বর দেওয়ার জন্য বলেন, তারা বলতে হবে ন্যায্য যা পাইছে তাই নম্বর দিবেন, এটা ব্যর্থ হলে পরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার দেশের বাইরেও বিদেশে ৭টি কেন্দ্রে ২৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। ২ এপ্রিল থেকে শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ই মে। এরপর ১৬ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে তা শেষ হবে ২৫ মে। রাজধানী ঢাকার মতোই সারা দেশেই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।